হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে 6:30। এখন আমরা রাস্তায়। কালকেরই বলেছিলাম যে আজকে দিয়ে আমাদের একটা নতুন জার্নি শুরু হচ্ছে, তো তাই জন্যই এত সকালবেলা বেরিয়ে পড়া। তার আর একটা কারণ হলো মোনার বাড়ি চলে যাবে আজকে, তাই জন্য ব্যাগপত্র নিয়ে বেরিয়েছে। আমি সকাল সকাল উঠে বলছি তাড়াতাড়ি রেডি হওয়া, বাড়ি যাব, তাই তো। আমরা মোনাদের বাড়ির সামনে চলে এসেছি প্রায়, আর মোনা এখানে, মোনা এক্সাইটেড না, তোর জুতো আমার 12টা বাজাচ্ছে, আমার জুতো ওর 12টা বাজাচ্ছে, মানে কথাবার্তা কীরকম না বোঝা যাচ্ছে না। তাই আসলে একটু পাগল টাগল আছে তো, তাই জন্য ঠিক আছে, মানিয়ে বুঝে নিতে হবে। পাগল হয়েছি তোর সঙ্গে, থাইকে পাগল হয়ে গেছে, বিশ্বাস কর আমি পাগল ছিলাম না, আগে পাগল ছিলাম না, এখন আমি পাগল হয়ে গেছি, না রে বিশ্বাস কর। ঠিক আছে, তো আমরা যাই গিয়ে কথা বলছি, টাটা। টাটা কে করবে গাইস, আমরা বাড়ি থেকে আবার বেরিয়ে চলে এসেছি, মানে আমার বাড়ি থেকে, মানে মোনার বাড়ি থেকে গেছিলাম যে বললাম সকালবেলা, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন বেরোলাম, যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, দেখো আমরা আরও কী কী করি, লাস্টেরটা খুব মজার আছে। হ্যাঁ, আশা করি আজকে আজকে একটু মজা হবে, কারণ আজকে একটা বন্ধুর কথা হবে। আমরা এখন বাসের জন্য এখানে অপেক্ষা করছি, বাসে নিয়ে উঠে যাব, এইটি চলে এসছি। ঠিক আছে, বাসে উঠে তারপরে কথা বলছি দাদা। গাইস, তো আমরা এখন আনো আসায় আছি, তো আমরা এখন একটু এখানটায় বসে আছি, 5 মিনিট পরে যাব, তাই তো। কী করছিস, ফোন দেখছি? ফোন দেখছিস সেটা কি, দেখি দেখি দেখা দেখা না, আমি ভুল করে দেখে দিয়েছিলাম, এটা ধর তো। তো এখন বাজে 10:45, আমরা এবার যাব, মানে চলেই এসেছি, সামনেই বসে রয়েছে, সামনে এখান থেকে ওই তো দেখা যাচ্ছে, সামনে বসেছি, তো একটু বসে গেলাম আর কি, তাহলে একটু মানে রেস্ট নিয়ে নিলাম। ও আমরা কোথায় এসেছি তো সেটাই জানা যায়। হোক, আমরা আজকে থেকে একদম নতুন কাজে জয়েন করেছি, একটা ক্যাফেতে জয়েন করেছি, তো ক্যাফের ভিতরে ভিডিও করতে পারবো না, বাইরেই আমরা এখানে আপাতত স্টপ করে যাবো, আবার কাজ থেকে বেরিয়ে এসে ভিডিওটা আমরা শুরু করবো, আই মিন ভিডিওটাকে কন্টিনিউ করবো। হ্যাঁ, কি বলে, কন্টিনিউ করবো। তো তোমরা ততক্ষণ অব্দি অপেক্ষা করো অবশ্যই। আর ভিডিওটা দেখো, আর ওরা ওখানে কি করছে জানি, ঠিক আছে চলো, যাই হোক পরে বলে দেবো। এখনের জন্য টাটা, বাই বাই। পরম সুন্দরী গানটা কিরকম একটা, এখন আর চলে না, আরে বৃষ্টি হলা।
আছে দাদা এখানে একটা সামার বলবা তোর করে এটা আমার বলবা এই কে কে চাল বাজে ও একটা গান চালিয়েছে দাঁড়া একটা গান চালিয়েছে ও গাইস তো সকালের পর থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মানে ঠিক করে তো আজকে কাজের ফার্স্ট ডে ছিল তো তারপরে মানে আজকে একটু ইয়ে হয়ে গেছে বেশি খাটাখাটনি হয়ে গেছে তারপরে বেরিয়ে আর মনে ছিল না বিকজ আমার একটা বন্ধুর বার্থডে ছিল দেখলে তোমরা বার্থডে ছিল দেখলে তোমরা তো ওখানে গেলাম লেট হয়ে গেছিলাম অলরেডি ওরা আমাদের জন্য দাঁড়িয়েছিলো তো তাই জন্য আর রাস্তায় যেতে তো কোনো ভিডিও ক্লিপ করা হয়নি আমি মানে একদম লাস্টে এই ঘরে এসে একটা ভিডিও ক্লিপ বানাচ্ছি এখন তো দেখলে তোমরা আমরা এরকম বন্ধুর বাড়িতে গেছিলাম বার্থডে কেক কাটলাম তো আর আগে করে কোনো ভিডিও করা হয়নি আর এখন আমি বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন কিন্তু অলমোস্ট 10:30 তো এখন আমি শুয়ে পড়ো বিকজ কালকে সকালবেলা আমাকে আবার উঠতে হবে 6টার সময় উঠে আমাকে রেডি হয়ে বেরোতে হবে তো আজকের ব্লগটা কিন্তু এইটুখানি ছিল আর একটা আজকে থেকে আমি আবার আমার ঘরে একটা থাকবো মোনা বাড়ি চলে গেছে আজকে সকালবেলা তোমরা দেখলে তো ভিডিওর মধ্যে বলবো আই মিস ইউ মোনা তো রোজদিনই দেখা হয় আমাদের রোজদিনই কথা হয় বাট একসাথে এক সপ্তাহ ছিলাম আমরা তো আরও অনেক বেশি মিস করছি আর এই টাইমটা তো অবশ্যই খুব বেশি মিস করছি তো সবাই কাছ থেকে এসছি বলে অতটা মনে হচ্ছে না বাট এই যে ভিডিওটা বানাচ্ছি আমার আরও বেশি মনে পড়ে গেল যাই হোক তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে আর সাবস্ক্রাইবের পাশে অল করে রাখবে যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যায় আর তোমরা সেই ভিডিওটা ভালোভাবে দেখতে পারো তো আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে রোজদিন চলে আসবো আর অবশ্যই তোমাদের সাপোর্ট লাগবে যদি আমার ভিডিওটা ভালো না লাগে থাকে তাহলে ডিসলাইক কিন্তু যদি ইচ্ছা করো আর যদি মনে হয় যে না আমাকে আরও ভালো করতে হবে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার কোথায় ভুল হয়েছে আমি সেটাকে অবশ্যই ঠিক করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা কিন্তু এইটুখানি ছিল দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ব্যাস আর কিন্তু যাই না তোমরা ভালোবাসো দিলে আমি অবশ্যই একদিন তোমাদের আশীর্বাদে দাঁড়িয়ে যাবো টাটা